Welcome to my YouTube channel. তো আজকে আমরা যাচ্ছি একটু মন্দিরে, কামাখ্যা মন্দিরে। তো মানে ওখানে কামাখ্যা মন্দিরে মানে বলতে কি বগলা মন্দিরে যাব আজকে। তো চলো যেতে যেতে দেখা হবে। তো আমি রেডি হইনি, এখন বর্তমান নাইটি পরে আছি, চলো। তো এই তো আমরা বের হয়ে গেছি এখন, আর রাস্তায় জামও লেগে গেছে বড়। তো তাড়াতাড়ি যাও, হয় তাড়াতাড়ি যাও। বাপরে মারাত্মক জাম, মারাত্মক মানে মারাত্মক জাম লেগেছে। এই সন্ধ্যার টাইমটাতে না মানে সবার অফিস টাইম, সবাই ঘরে যায় এই সময়টাতে, তো তার জন্য আর কি মানে পুরো জ্যাম হয়ে যায়, পুরো জ্যাম হয়ে যায় একদম। মানে কি বলবো, আস্তে আস্তে দেখে চালাবে। বাপরে বাপ কি জ্যাম, এই পাশেও জ্যাম, ওই পাশেও জ্যাম, পুরো জ্যাম। এখন একটু রাস্তাটা ফাঁকা হয়েছে। এই দাদা আপনি রুখছেন, দাঁড়াচ্ছেন কেন, যান যান তাড়াতাড়ি যান। এই গাড়িটা পিছনে আস্তে আস্তে মানে যেতেও দিচ্ছে না, নিয়েও যাচ্ছে না, আগে যেতেও দিচ্ছে না। এখন দেখো সাইড করলো, সেই গেছি আর একটু বাকি আছে। বাপরে আজকে মানে খুব জ্যাম লেগেছে। এই সাইডে পাশে হলো রেল লাইন, আর রেল লাইনের এই পাশে হলো রাস্তা, এদিক দিয়ে যায় ওদিক দিয়ে আসে। আর একটু দূরই আছে, এসেই পড়েছি। এটি হলো SBI ব্যাংক, অল্পখানি বাকি আছে, পেয়ে যাব। কি ভালো লাগছে, রাস্তা পুরো ফাঁকা। হ্যাঁ হাইওয়েতে এসে গেছে না, পুরো ফাঁকা রাস্তা। একটু মন্দিরেও ঢুকে গেছি। ও আমাকে হাই দেখাচ্ছে, তো আমি ওকে বলে দিই হ্যালো। আর এই তো আমরা মন্দিরের গেট পেয়ে গেছি। জয় মা কামাখ্যা, সবার মঙ্গল করো, এটাই আশা করি। সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো ঢুকে গেলাম আমরা, সবাই যেন ভালো মতো যেন ঘরে আসতে পারি। তো এটা পেয়ে গেছি, আর একটু জায়গা, মানে সবাই এখানে রেস লাগাচ্ছে কে কার আগে যেতে পারে। আর ও তো বারবার পিছন ঘুরে ঘুরে দেখে কেউ ওর আগে আসছে কিনা, যেই ওর আগে কেউ আসে তো ওই ওই আবার স্পিডে চালায়। এই তো আর একটু বাকি আছে, এদিক দিয়ে ওঠা যায়, কিন্তু যারা গাড়ি নিয়ে আসে তারা তো সোজা ওখানেই চলে যায়, এদিক দিয়ে যাওয়া যাওয়া যায়। রাত্র হয়ে গেলে কোনো মানুষজন তো বেশি দেখা যায় না, দিনের বেলা অনেক মানুষ থাকে, সবাই হেঁটেই উঠে হেঁটেই নামে। আর হেঁটে উঠতে বেশি ভালো লাগে আমার কাছে, কারণ গাড়িতে ওঠার থেকে না হেঁটে হেঁটে উঠতে খুব মজা লাগে, সবাই মিলে একসাথে কথা বলে বলে উঠো। আছে অনেকে অনেকেই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, হেঁটে হেঁটে আসছে। আর কি বলে ওটা, আর ও তো মানে রেস খেলছে আমাদের সঙ্গে, ও আমাদেরই সঙ্গে। তো ব্যাস আর একটু দূর পৌঁছেই গেলাম। এই তো চোখে লাইট মারছে আবার লোকটা, খুব সুন্দর লাগছে বাইরের সাইডটা দেখতে, অন্ধকার এদিকে আবার একটু একটু আলো, আর লাইটগুলো তো খুব ভালো লাগছে দেখতে। কি সুন্দর পাহাড়ের উপর দিয়ে ঘর, দেখলে ভয়ই লাগে কিন্তু খুব মজা লাগে থাকতে।
আপনারা খারাপ পাবেন না প্লিজ, কারণ কি ভিতরে ক্যামেরাটা অন করতে দেয় না, দেখাতে দেয় না, তার জন্য আমরা দেখাতে পারিনি। তো এখন আমরা যাচ্ছি, ঘরে চলে যাচ্ছি। তো রাত 11টা হয়ে গেছে, রাত্রেবেলা ভালো লাগছে দেখতে, লাইটগুলো অনেক খুব সুন্দর লাগছে দেখতে। কিন্তু আমি একটা জিনিস দেখছি, আমার ভিউজ আসছে না, না লাইক তো আসেই না, সেটা পরের কথা। কেউ আমার ভিডিওগুলো অনেকে দেখে তো দেখে না, আর তো আপনারা দেখেন, যদি ভালো লাগে, যদি ভালো লেগে থাকে একটু প্লিজ লাইক করবেন। আর এমনিও দেখতে ভালোই লাগছে এটা, আর মানে খুব সুন্দর লাগছে ভিউটা, রাস্তাগুলো খুব সুন্দর লাগছে রাত্র করে। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, ওই পার দিয়ে যদি কেউ পড়ে যায় তাহলে কাউকে খুঁজে পাওয়া যাবে না, মানে এমন শুধু লাইট আর লাইট, সুন্দর লাগছে দেখো লাইটগুলো, একবার জ্বলছে একবার নিভছে, একবার জ্বলছে একবার নিভছে, আপ অ্যান্ড ডাউন করছে লাইটগুলো, দেখো এটাও সিম করছে। কি সুন্দর লাগছে দেখতে রাত্রিবেলা, খুবই সুন্দর লাগছে দেখতে। তো এখানে আমি কি বলবো, মানে কি বলবো, মানে কি বলছি পাগলের মতো, এই তো একটা গাড়ি আসছে এখন, মানে আমি বোর হয়ে যাচ্ছি কি বলবো কি না বলবো, মানে বলতে ভুলে যাচ্ছি, বারবার বোর হয়ে যাচ্ছি, বলতেই ভুলে যাচ্ছি কি বলবো। মানে রাস্তাটা দেখছি আমি এদিকে মন দিয়ে, তো রাস্তাটা দেখতে দেখতে মানে আমি ভুলে যাচ্ছি যে ও আমি ভিডিও করছি। খুব সুন্দর লাগছে বাইরে, মানে ওই সাইডটা দেখতে, এই লাইটটাও সেম করছে, হচ্ছে করে দেখেছো বেশি গাড়িগুলোও আসে না, এই মাত্র একটা গাড়ি আসলো, বেশি রাত্র করে গাড়িগুলো বেশি আসে না, খুব কম গাড়িগুলো আসে রাত্রেবেলা করে। এই তো আর একটা আসলো এখন, রাত 11টা 12টা বাজে, তো গাড়িগুলো বেশি আসে না। আবার যখন মেলা হয়, আমার বুঝছি মেলা, তখন কিন্তু অনেক অনেক মানুষ আসে, মানে সারাটা রাত্র মানে মানুষ থাকে। তাই তো আমরা নেমেও গেছি, তো এখন আমরা যাচ্ছি বাড়ি, যাচ্ছি এখন আমরা বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে, চলো। তো এখন আমরা এসে গেছি মন্দির দর্শন করে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন, এটুকুই। আর কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি, থ্যাংক ইউ।